মাধুরী আর মহেশের বিয়ে হয়েছে আজ প্রায় 10 বছর হল, আর আজকে তাদের অ্যানিভার্সারি ছিল। মাধুরী, আজ বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছে, তুমি কিন্তু খুব ভালো রাঁধো। আজ তো আমাদের অ্যানিভার্সারি, ভালো তো রান্না করতেই হতো। পাশেই মাধুরীর শাশুড়ি বিমলা খাবার খাচ্ছিল। বিমলা তখন টিপ্পুনি কেটে বলে, কিসের আবার অ্যানিভার্সারি? 10 বছর হয়ে গেল, একটা বাচ্চা নেই। কি ভেবে এনেছিলাম যে, এর থেকে তো ভালো আমার ছেলে অবিবাহিতই থাকতো। এই কথা শোনার পর মাধুরীর চোখে জল চলে আসে, সে খাবার রেখে উঠে যায়। মহেশ তার মাকে বলল, মা, আজকেই মাধুরীকে কথা শোনানোর কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, নিজের মায়ের কথা তো এখন তেতোই লাগবে। তোর বউ তো এই ঘরকে একটা নাতিও দিতে পারলো না, কেন বলবো না আমি? হ্যাঁ, বিমলা চিৎকার করতে থাকে। মহেশ উঠে তার ঘরে চলে যায়। ওইদিকে মাধুরী কাঁদছিল। মহেশ তাকে বলল, কেঁদো না মাধুরী, তুমি তো জানো মা কিরকম। মা তো ঠিকই বলছে, বাচ্চা তো আমাদেরও চাই। তুমি তো জানো ডাক্তার বলেছে আমি কখনো মা হতে পারবো না, ত্রুটি তো আমাতে, কিন্তু তুমি তো বাবা হতে পারো, তাই না? তার মানে তুমি বলতে কি চাইছো মাধুরী? যে তুমি অন্য কারোর সাথে বাসর রাত মানিয়ে নাও, আর সেখান থেকে যে বাচ্চা হবে তাকে আমরা রেখে নেব। মহেশ অবাক হয়ে যায়, মাধুরী এসব কি বলছে? কিন্তু এরকম কাজের জন্য কে রাজি হবে? এরকম তো অনেক মহিলারা আছে যারা অসহায়, এমন কাউকে খুঁজে নাও তুমি, আর তার পেটে আমাদের সন্তান এনে দাও। এই বলতে বলতে মাধুরী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মহেশ পরের দিন থেকে এরকম এক মহিলাকে খুঁজতে বেরোল, কিন্তু সবাইকে এই কথা বলাও তো যায় না। ধুর বাবা, এবার কি যে করি, কাকেই বা জিজ্ঞেস করি, সবাই ভাববে আমার চরিত্র খারাপ, বাজে ছেলে। মহেশ রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল, সেই সময় একটা ভিখারিণী আসে আর মহেশের সামনে এসে ভিক্ষা চায়। বাবু, 2 টাকা হবে বাবু, খুব খিদে পেয়েছে বাবু। ওই ভিখারিনীর নাম ছিল অঞ্জলি। অঞ্জলি একাই রাস্তার পারে থাকত। তার কাছে থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল পড়ার মতো ভালো পোশাক আশাক, কিন্তু সে ছিল সুন্দরী। তাকে দেখার পর মহেশ ভাবল, আরে এই ভিখারিনী তো খুবই সুন্দর দেখতে, এ যদি আমার বাচ্চাকে জন্ম দেয় তাহলে খুব ভালো হয়। তোমার কাছে থাকার মতো বাড়ি আছে? না বাবু, একটা ভিখারিকে থাকতে কে দেবে? কেন, আমি তোমায় দেব, কিন্তু তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে রাজি। মহেশ অঞ্জলিকে বাড়িতে নিয়ে এলো। বিমলা তখন বাইরে ছিল। মাধুরী অঞ্জলিকে সব কথা বলল। বোন, তুমি শুধু আমার এই কাজটা করে দাও, শুধু মেয়েই একমাত্র অন্য মেয়ের এই কষ্ট বুঝতে পারি। একদম ঠিক বলেছেন দিদি, আমি এই কাজ করে দেব। আমার একটা ঘর খুব দরকার, আপনারা একটা আমাকে ঘর দিয়ে দিন, আর সেই ঘরে আপনাদের কথা মতো কাজ হয়ে যাবে। মাধুরী খুব খুশি হল, ও যেন তেন প্রকারে একটা বাচ্চা চাইছিল। এরপর মহেশ একটা বাড়ি কিনে ফেলল, আর অঞ্জলি সেই বাড়িতে গিয়ে থাকল। মহেশ অঞ্জলির থাকা খাওয়ার পুরো ব্যবস্থা করে ফেলল, এবং অবশেষে সেই দিনটা চলে এলো, মহেশ আর অঞ্জলির ফুলশয্যার রাত। মহেশ ঘরের ভিতরে গেল, আর বাইরে দাঁড়িয়ে থেকে মাধুরী ফঁপিয়ে ফঁপিয়ে কাঁদতে লাগল। এর কিছুদিন পর অঞ্জলির বমি পেল, আর জানা গেল সে গর্ভবতী। এ তো ভালো কথা, এখন যেমন প্ল্যান ছিল তাই হচ্ছে। মহেশ প্রতিদিন অঞ্জলির সাথে দেখা করতে থাকল, তার জন্য ফল শাকসবজি আর ভালো ভালো খাবার আনলো। দেখো অঞ্জলি, আমাদের বাচ্চার ভালোভাবে খেয়াল রেখো। হ্যাঁ বাবু, সেটা তো আর বলতে হবে না, বাচ্চা আমার পেটে একদম সুরক্ষিত, নিশ্চিন্ত থাকুন। এরম ভাবেই দিন কাটতে থাকল। 5 মাস কেটে গেল, অঞ্জলির পেট ফুলে গেল, অঞ্জলির চলাফেরা করতেও সমস্যা হতে থাকল, আর বাচ্চা পেটের মধ্যে লাথি মারা শুরু করল। বদমাস কোথাকার, মায়ের পেটে লাথি মারছিস? ও, এইটা কি বলে দিলাম আমি, আমি তো এর মা নই, এর মা তো কেউ অন্য। এই কথা ভেবে অঞ্জলি কেঁদে ফেলল। কি করে আমি এই বাচ্চাকে অন্য কারোর কোলে দেব, এ তো আমার বাচ্চা, আমার পেটে বড় হচ্ছে এটা। অঞ্জলি তার গর্ভে থাকা বাচ্চার জন্য ইমোশনাল হয়ে পড়ল, আর এর কয়েক মাস পর সে একটা পুত্র সন্তানকে জন্ম দিল। মাধুরী আর মহেশ হাসপাতালে তাদের বাচ্চাকে নিতে আসলো। আরে বাহ, ছেলে হয়েছে আমার। তোমার
নয় গো, আমাদের, আমাদের ছেলে কি সুন্দর। কিন্তু মাধুরী সেই বাচ্চাটাকে কোলে তোলার পর বাচ্চাটা কাঁদতে শুরু করল। মাধুরী বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, কিন্তু বাচ্চাটার কান্না থামছিলই না। আরে চুপ হয়ে যা সোনা, কি যে করি, এ এত কাঁদছে কেন গো, চলো একে আবার হাসপাতাল নিয়ে যাই। মাধুরী বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, দেখুন এই বাচ্চাটার আসলে একটা বিরল রোগ আছে, যেটা ঠিক করতে হলে মায়ের ভালোবাসার খুবই দরকার। হ্যাঁ, আমি ওর মা। না না, এর আসল মা, যে একে জন্ম দিয়েছে। এই শুনে মাধুরী চিন্তায় পড়ে গেল। সে তখন বাচ্চাটাকে নিয়ে অঞ্জলির কাছে গেল আর তাকে বলল, দেখো অঞ্জলি, এ কিন্তু ঠিক হয়ে গেলেই আমি নিয়ে যাব, একে কিন্তু ভেবো না তোমার কাছে থাকবেও। অঞ্জলি বাচ্চাটাকে কোলে তুলে নিল। সে তার নিজের মনকে মানিয়েই নিয়েছিল, কিন্তু বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পর তার ভিতরের মমতা আবার জেগে উঠল। সে নিজের সন্তানকে ভালোবেসে ফেলল। এর কিছুদিন পরই বাচ্চাটা সুস্থ হয়ে উঠল। বাবা, আমার সোনা বাবা, না আমি তোকে কাউকে দিতে পারবো না, চল বাবা তোকে নিয়ে কোথাও চলে যাই। অঞ্জলি বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মহেশ আর মাধুরী সেখানে চলে এলো। আচ্ছা, আমার ছেলেকে নিয়ে তুই পালিয়ে যাচ্ছিলি, দে আমাকে। মাধুরী অঞ্জলির কোলের থেকে সেই বাচ্চাটাকে কেড়ে নিল আর অঞ্জলি কাঁদতে শুরু করল। একে আমার কাছে ফিরিয়ে দিন, ও আমার ছেলে। না, এটা আমার আর মাধুরীর সন্তান, তুমি আমাদের সাথে বেইমানি করেছো, তাই তোমার এই বাড়িটা আমি ফিরিয়ে নিচ্ছি। মহেশ অঞ্জলিকে ঘর থেকে বের করে দিল আর তারা দুজন সেখান থেকে চলে গেল। কিন্তু অঞ্জলি সেই বাড়ির আশেপাশেই রাস্তায় থাকতে শুরু করল। বাচ্চা পেয়ে বিমলাও খুশি হল। এরপর মাধুরী মহেশকে বলল, শোনো না গো, চলো আমরা কোথাও দূরে একটা গ্রামে গিয়ে থাকতে লাগি, না হলে সেই ভিখারি আবার চলে আসবে এখানে। মহেশ মাধুরী আর বিমলা সেই বাচ্চাটাকে নিয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেল আর সেখানেই সেই বাচ্চা বড় হয়ে উঠল। মাধুরী সেই বাচ্চার নাম দিল আকাশ। আকাশ বড় হতে থাকল আর তার সাথে সাথে সে অহংকারীও হয়ে উঠল। তার বাবার কাছে অনেক টাকা ছিল আর বহু প্রার্থনার পর তাদের ছেলে হয়েছিল, সেই কারণে কেউ তাকে কিচ্ছু বলতো না। আকাশ কথায় কথায় সবাইকে অপমান করতে শুরু করল। এরমভাবেই সে বড় হয়ে উঠল আর তার কলেজ যাওয়ার বয়স হয়ে গেল। সে তার মা বাবাকে বলল, আমি এই গ্রামে আর থাকবো না, আমি শহরে যেতে চাই, আমি সেখানে গিয়ে কলেজে পড়তে চাই। শহরের কথা শুনে মাধুরী আর মহেশ ভয় পেয়ে গেল, কিন্তু আকাশকে বারণ করার ক্ষমতা তাদের মধ্যে ছিল না। মহেশ আর মাধুরী ভাবল যে অঞ্জলি হয়তো এতদিনে মারা গেছে। আকাশ শহরে চলে গেল আর গিয়ে সেই বাড়িতেই উঠল যেখানে অঞ্জলি থাকত। ঠিক এর পরের দিনই এক মহিলা এসে তার ঘরের কড়া নাড়ল, সেটা অন্য কেউ নয়, অঞ্জলিই ছিল। অঞ্জলি এতগুলো বছর ধরে সেই ঘরের সামনেই ভিক্ষা করত। আজ এত বছর পর আকাশকে দেখে তার মনের ভিতর কেমন একটা হলো, মায়ের মন তো, নিজের সন্তানকে চিনেই ফেলল। অঞ্জলি আকাশকে বলল, আমি কিছু কাজ করতে চাই বাবু, কাজ দিয়ে দিন। আকাশ তাকে কাজ রেখে দিল। অঞ্জলি বুঝেই গেছিল যে এই ছেলেই তার নিজের সন্তান, কিন্তু আকাশ এই কথা জানত না, সে অহংকারী ছিল, তাই সে কথায় কথায় অঞ্জলিকে মারধর করত, তাকে উল্টোপাল্টা কথাও শোনাতে থাকল। আরে এই বুড়ি, একটা কাজও তোর দ্বারা হয় না, এই নে। প্রতিদিন অঞ্জলি আকাশের হাতে মার খেতে থাকে, কিন্তু তাও অঞ্জলি ঘর ছেড়ে গেল না, কারণ এতগুলো বছর পর অন্তত সে তার ছেলেকে কাছে পেয়েছিল। এইভাবেই দিন কাটতে থাকল। একদিন হঠাৎ আকাশ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের থেকে মহেশ আর মাধুরী শহরে এলো আর আকাশকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সেই একই কথা বলল যা আজ থেকে 18 বছর আগে বলেছিল। দেখুন, এই বাচ্চাটার একটা অদ্ভুত ধরনের রোগ হয়েছে, ওকে ঠিক করতে হলে ওর মায়ের ভালোবাসার দরকার। মাধুরী আকাশকে কোলে নিয়ে তাকে ঘুম পাড়াতে লাগল, কিন্তু আকাশ ভালো হল না, তার অবস্থা আরও খারাপ হতে থাকল। তখন ডাক্তার বলল, দেখুন মাধুরী ম্যাডাম, আপনি ওর আসল মা নন, ওর দরকার হলো ওর নিজের মা। আসল মা? কিন্তু অঞ্জলিকে কোথায় পাবো এখন? ঠিক সেই সময় অঞ্জলি চলে আসে। আমি এখানেই এতদিন ধরে আকাশের খেয়াল রাখছিলাম চাকরানি হয়ে। আকাশকে কোলে তুলে নিয়ে তার মা তাকে ঘুম পাড়াতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই সে ভালো হয়ে গেল।
সে চোখ খুলে দেখল, মা। হ্যাঁ বাবা, আমি তোর আসল মা। তুমি আমার মা, তুমি আমার কত খেয়াল রেখেছো, কিন্তু আমি তোমার উপর কত অত্যাচার করেছি। এত বছর পর অঞ্জলি তার ছেলেকে পুরোপুরি পেয়ে গেল। দেখুন মাধুরী ম্যাডাম, এটাই প্রকৃতির নিয়ম। একটা বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা রাখা যায় না, প্রকৃতি তাকে মিলিয়েই দেয়। মাধুরী আর মহেশ এই ব্যাপারটা বুঝে গেল, তারা গ্রামে চলে গেল। অঞ্জলি আর আকাশ ওই বাড়িতেই থাকতে শুরু করল। আকাশ পুরোপুরি পাল্টে গেছিল। আকাশ পড়াশোনায় মন দিল, পড়াশোনা করে সে মস্ত অফিসার হয়ে গেল। তারপর মাকে নিয়ে সেই বাড়িতেই হাসি খুশি থাকতে শুরু করল। দোস্তো, আপ হামারে চ্যানেল কো জরুর সাবস্ক্রাইব করেন।